ক্রিকেটার, এদিকে আসছে মাহমুদ। প্রথম বল, প্রথম বল ওয়াইড হলো, প্রথম বলে এক রান, অর্থাৎ বলটি কাউন্ট করা হয়নি, অতিরিক্ত একটি রান, অতিরিক্ত একটি রান। প্রথম বল, দ্বিতীয় বল নিয়ে আসছে মাহমুদুল হাসান, মাহমুদুল হাসান অফ সাইডে, অপেক বল চলে গেছে বাউন্ডারির দিকে, কিন্তু বল হলো না, 20 রান হলো না, রান হয়েছে একটি, এক রান, এক রানের জন্য প্রান্ত বদল করেছে দুই ব্যাটসম্যান। কিন্তু দুঃখের বিষয় হলো যে একটি ব্যাটের কারণে, একটি ব্যাটস আমাদের, এবার বলার ব্যাটসম্যান হিসেবে আসছে মুশফিকুর রহিম টাইপের দীপু। দীপু প্রথম বল পেস করবে, বলটি আউট, আউট হয়ে গেলেন দীপু। দীপু আউট হয়ে প্যাভিলিয়নে এগিয়ে আসছে মাহমুদ। ব্যাটসম্যান হিসেবে সাবিদিন ইব্রাহিম, প্রথম বল, প্রথম বল। এদিকে দারুণ ফিল্ডিং করেছে আমাদের ইউনুস ভাই, বিপক্ষ দলীয় ক্যাপ্টেন। পঞ্চম বল নিয়ে দুর্দান্ত শট, এবং বল চলে গেল সীমানার বাইরে, বল সীমানার বাইরে। চারটি রান, চারটি রান এসেছে আমাদের ক্যাপ্টেন সাবিদিন ইব্রাহিমের ব্যাট থেকেই। সাবিদিন ইব্রাহিম পৌঁছে গেলেন ব্যক্তিগত চতুর্থ রানে দলীয়। আবারও দুর্দান্ত ফিল্ডিং আমরা লক্ষ্য করলাম ইউনুস ভাইয়ের কাছ থেকে, বিপক্ষ দলীয় ক্যাপ্টেন। মাহমুদ সম্ভবত তার শেষ বল নিয়ে আসছেন, দেখা যাক। সাবিদিন ইব্রাহিম, সাবিদিন ইব্রাহিম কাট করে দিয়েছেন অফ সাইডে, বল চলে যাচ্ছে সীমানার দিকে, কিন্তু শেষ পর্যন্ত সীমানার বাইরে হলো না, একটি রান। শুরু করুন, ধন্যবাদ সোহেল রানাকে। প্রথম বলটি ডট, প্রথম বলে কোনো রান হয়নি, কি মেহেদি আরিফ, মেহেদি আরিফের প্রথম বল, বল থেকে কোনো রান আসেনি, এবং দ্বিতীয় বল নিয়ে আসছে মেহেদি আরিফ। বলটি কিন্তু হোয়াইট, ওভারে দ্বিতীয় বল হোয়াইট হলো। এখন প্রস্তুত সাবিদিন ইব্রাহিম, মেহেদি আরিফ এই প্রান্তে প্রস্তুত, সাবিদিন ইব্রাহিম বল হলো, কোনো রান হয়নি, হোয়াইট একটি রান হয়েছে। আমাদের মোট রান সংখ্যা, মোট রান সংখ্যা বলা লাগবে না, আট রান, দুইবার যাক, দ্বিতীয় ওভারের চতুর্থ বল, দুই ওভার রান সংখ্যা নয়, আউট হয়ে গেলেন আমাদের ক্যাপ্টেন সাবিদিন ইব্রাহিম। এদিক থেকে সফল মেহেদি আরিফ, তার জুটিতে ওয়ালিউল্লাহ, প্রথম বল, এবং একটি রানে সন্তুষ্ট থাকলো ব্যাটসম্যান। আবেদন হয়েছে মেহেদি আরিফের দ্বিতীয় ওভারে তৃতীয় বল, ধন্যবাদ সময় জাকিয়া। মেহেদি আরিফ ভাই এগিয়ে আসছে বল নিয়ে, দেখা যাক আইএলবি আবেদন, কিন্তু আবেদনে সাড়া দিলেন না আম্পায়ার, কোনো যুক্তিকতা ছিল না আবেদনের। আবির, আবির ওরফে আতা গাছ, তিনি বলার হিসাবে আসছেন তৃতীয় ওভারে, ব্যাটসম্যান হিসাবে ওয়ালি, ওয়ালিউল্লাহ তিনি স্ট্রাইক প্রান্তে আছেন, নন স্ট্রাইক প্রান্তে আবির ইবনে সিনহা, বলার হিসাবে আবির। আবির এগিয়ে আসছে তার প্রথম বল নিয়ে, দেখা যাক কি হয়। প্রথম বল রক্ষণাত্মক ভঙ্গিতে খেললেন ওয়ালিউল্লাহ, ফিল্ডিং করলেন রওনক জাহান, কোনো রান হলো না এই বল থেকে। প্রথম বল ডট, দেখা যাক দ্বিতীয় বলে কি হয়। আবিরের দ্বিতীয় বল, দ্বিতীয় বল নিয়ে আসছে আবির, প্রস্তুত এদিকে ওয়ালিউল্লাহ, ওয়ালিউল্লাহ, ওয়ালিউল্লাহ বলটি অসাধারণ ছিল, কিন্তু আবেদন করছে, আবেদনে সাড়া দেওয়ার মতো যৌক্তিক কারণ খুঁজে পাননি আম্পায়ার। ছয় বলে কোনো ওভারের খেলা শেষ, দলীয় রান 12।
দুই উইকেট হারিয়ে। এবার বল হাতে দেখা যাচ্ছে ক্যাপ্টেন ইউনুস ভাইকে। ইউনুস ভাই বল হাতে, ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, ক্যাপ্টেন কামস ইন দ্য এন্ড অ্যাজ এ বোলার। ব্যাটসম্যান হিসেবে আছে আবির ইবনে সিনহা স্ট্রাইক প্রান্তে। দেখা যাক, ক্যাপ্টেন অনেক বড় একটি রান আপ নিয়ে বল করছেন, তার মানে আমরা আশাই করছি তিনি পেস বল করবেন। বল করলেন আবেদন ছিল, কিন্তু আবেদনে কোনো সাড়া হয়নি। দুর্দান্ত বল করেছে আমাদের ইউনুস ভাই, বিপক্ষ দলীয় ক্যাপ্টেন। একটি টান উত্তেজনাকর একটি খেলায় বিপক্ষ দুটি দল অংশগ্রহণ করছে, যারা দলীয় 13 রান আসছে। ইউনুস ভাই বল, ব্যাটসম্যান হিসেবে আবির ইবনে সিনহা, স্টাম্পিংয়ের সুযোগ ছিল, মিস করলেন কিপার সাবিদিন ইব্রাহিম ভাই, তিনি আউট হয়ে গেছেন ইতিমধ্যে। একটি রান হলো দলীয় 14 রান দুই উইকেটের বিনিময়ে। এবার কমেন্ট্রি প্রান্তে আবেদন আমন্ত্রণ জানাচ্ছি সহযোগী ধারাভাষ্যকার সুময়া জাকিয়াকে। সুময়া জাকিয়া, এ পর্যায়ে বল নিয়ে আসছে প্রতিপক্ষ দলের দলনেতা ইউনুস। এবার সুইপ শট করার চেষ্টা, কিন্তু ব্যর্থ হয়েছেন। এবারও গোলটি ওয়াইড হলো, আবারও অতিরিক্ত খাত থেকে একটি রান। রান সংখ্যা 16। এই ক্ষেত্রে ব্যাটসম্যান হিসেবে আছেন ওয়ালিউল্লাহ, আবারও মিস, কোনো রান বল করলেন, কোনো রান হয়নি। প্রতিপক্ষের দলনেতা ইউনুস ভাইয়ের লাস্ট বল এই ওভারে, এবং ফোর হয়নি, এক রান নিয়ে সন্তুষ্ট থাকলেন ওয়ালি। এবার দারুণ শট, এবং সীমানার বাইরে চার রানের জন্য পাঠিয়ে দিলেন সীমানার বাইরে। ব্যাটসম্যান হিসেবে ছিলেন আবির ইবনে সিনহা। এ পর্যায়ে ব্যাটসম্যান হিসেবে থাকবেন ওয়ালিউল্লাহ দীপু। আরেকটি ওভারের সমাপ্তি, নতুন ওভার নিয়ে আসছেন মাহমুদুল হাসান। মাহমুদুল হাসান বল করছেন দ্বিতীয় ওভারে, নো বল ছিল, কল করে নিত দীপু আমি যাচ্ছি না আম্পায়ার। প্রথম বল, দ্বিতীয় বল নিয়ে আসছে, এ বল থেকে কোনো রান হয়নি ওয়াইড। একটি রান, রান সংখ্যা একটু ধারাবর্ষ করি জাকিয়ার সাথে। বল করতে আসছেন লম্বু মেহেদি, মারলেন ওদিকে। স্বাগত জানাচ্ছি সাবিদিন ইব্রাহিম ভাইকে কমেন্ট্রি বক্সে। ইনি আবারও ব্যর্থ হলেন না, বলটি ওয়াইড ছিল। দেখা যাক, ওদিকে এসে মিনুস দুর্দর্শ বল করলেন, এবার মাহমুদ যাচ্ছেন তার পরবর্তী বল করতে, কিন্তু ওয়ালি বরাবরের মতো 20টি বল খেলতে ব্যর্থ হয়েছেন। উনি ব্যর্থ ব্যাটসম্যানের তালিকাতে প্রথম দিকে থাকবেন ওয়ালি। দেখা যাক এবার কি করতে, লাগাইতে পারেন কিনা, লাগাইলেন তানজির বল ধরতে দিলেন, উনি বল বলকে টাকি মাস মনে করে বলটা ছেড়ে দিলেন। তানজির বলটি প্রথমে এতে ধরতে পারেন নাই, উনি মনে করতেছিলেন ওখানে কোনো টাকি মাস আছে। এবার আঘাতে বল উঠে গেল, দেখা যাক, এবং বল আমাদের ব্যাটসম্যান হয়ে গেলেন আবির ইবনে সিনহা। এবার যাচ্ছেন আঘাত, চতুর্থ উইকেটের পতন ঘটলো। এবার ব্যাটসম্যান হিসেবে আসছেন আঘাত, পঞ্চম উইকেট জিতে বল নিয়ে আসছেন মাহমুদুল হাসান। ওয়াইড বল, ওয়াইড বল, এ বল থেকে একটি অতিরিক্ত রান।
ওয়ালিউল্লাহ বল করছে, ওয়ালিউল্লাহ ব্যাটস করছে, আবার চার হয়ে গেল ওই বলে ওয়ালিউল্লাহর ব্যাট থেকে, দেখটা দুর্দান্ত চারের মার, এবং দলীয় 32 রান পূর্ণ হলো এই মুহূর্তে। ওয়ালিউল্লাহ ব্যাট করছে একজন স্লিপ নিয়ে, আহমদুল হাসানের আবেদন ছিল কিন্তু আউট হয় নাই। রায়হান তার স্পেলের প্রথম ওভার করার জন্য আসছেন, অনেক লম্বা রান আপ। ব্যাটসম্যান হিসাবে আছে আহাদ মোহাম্মদ আহাদ, তিনি ব্যাটসম্যান হিসাবে আছেন অপর প্রান্তে, নন স্ট্রাইক প্রান্তে। ওয়ালিউল্লাহ প্রথম বল রক্ষণাত্মক ভঙ্গিতে এবং বিস ফিল্ডিং মাহমুদের কাছ থেকে, একটি রান হয়ে গেল। মাহমুদ তিনি অবশ্য চৌকস একজন ফিল্ডার, তিনি এইভাবে বল মিস করবেন, ফিল্ডিং মিস করলেন সেটি প্রত্যাশিত না। ওয়ালি তিনি স্ট্রাইকে থাকবেন, এবার বল কাট করে দিয়েছেন এবং বল চলে গেল সীমানার বাইরে, চারটি রান দুর্দান্ত দুরন্ত একটি চারের মার ওয়ালিউল্লাহর ব্যাট থেকে। আকাশ মেঘ মুক্ত মাটি, এই অবস্থায় বালিয়াটির কিলাপ কিলাপ মাঠ থেকে আমরা আপনাদের সাথে আছি, মাঠ বলের বাইরে, অসাধারণ শট, আকর্ষণীয় শট, সীমানার বাইরে বল চলে গেছে। এবার রায়হান আর তিনি আবেদন করছেন কিন্তু আম্পায়ার কোনো যৌক্তিকতা পাননি এই আবেদনের, তাই আউট দিলেন না। ইতিমধ্যে 3টি উইকেটের পতন হয়েছে, রান কত 37 রানের বিনিময়ে 3-3 উইকেট। রায়হান আসছেন বল নিয়ে, পরের বল ক্যাচ উঠেছিল লো ক্যাচ, নিতে পারলেন না মাহমুদ। ওয়ালিউল্লাহর ভাগ্য সুপ্রসন্ন, তিনি এ যাত্রায় বেঁচে গেলেন। আসছেন রায়হানের চতুর্থ বল, কিন্তু বল ডেলিভারিটি হলো না সঙ্গত। তৃতীয় চতুর্থ বল নিয়ে ওয়ালি একটি বাউন্সার ব্যাট চালিয়েছিলেন না দেখেই, কিন্তু ব্যাটে বলের কোনো সংযোগ হলো না। রায়হান তার বল, ওয়ালি ব্যাটে বলে সংযোগ হলো না, ওভার শেষ হয়ে গেছে। দায়িত্বে আছেন ওয়ালি, প্রথমে নেমেছেন, এখনও অপরাজিত রয়েছে আহাদ, তিনি স্ট্রাইকে, বলার এদিকে ইউনুস ভাই, স্পিন আহাদের দুর্দান্ত শট এবং বল সীমানার বাইরে ছক্কা, আকর্ষণীয় 206-এর মার দেখলাম আব্দুল আহাদের ব্যাট থেকে, দলীয় প্রথম ছক্কা আসলো আহাদের ব্যাট থেকে, মুড়ি বানিয়ে মাঠের বাইরে করে দিলেন আমাদের আব্দুল আহাদ। তার ব্যাট থেকে প্রথম ছক্কা, প্রথম 6-এর মার। এবার ইউনুস ভাই আসছেন তার তৃতীয় বল নিয়ে, কিন্তু বল ডেলিভারি করলেন না। আমাদের দুর্দর্শ ব্যাটসম্যানের কাছে বোলার এসএম ইউনুস ভয় পেয়ে বল নিয়ে আসছেন, চলে গিয়েছেন, দেখা যাক পরের বল ছক্কা, বল সীমানার বাইরে আহাদের ব্যাট থেকে পরপর দুটি ছক্কা, আমরা লক্ষ্য করলাম দৃষ্টিনন্দন সব শট, অসাধারণ ছিল। আহাদ বলটিকে সীমানা পার করে দিয়েছেন, বল খুঁজে পাওয়া যাচ্ছে না। পরের বল আহাদ প্রস্তুত, পরের বল বলে ব্যাটে সংযোগ হলো না, একটি হোয়াইট বল ছিল, একটি অতিরিক্ত রান, দলীয় 50 পূর্ণ হলো ইতিমধ্যে দলীয় 50। পরের বল আহাদ ক্যাচ উঠেছে, ক্যাচ এবং দুর্দান্ত ক্যাচ নিলেন আমিরের দুরন্ত একটি। পরের বল আহাদ ক্যাচ উঠেছে, ক্যাচ এবং দুর্দান্ত ক্যাচ নিলেন
আমির আমিরের দুরন্ত একটি ক্যাচের মাধ্যমে জবনিকা পাত ঘটলো আহাদের দুরন্ত একটি ইনিংসে। আহাদ তিনি বিধ্বংসী একটি ম্যাচ খেলে ইনিংস খেলে শেষ পর্যন্ত আউট হয়ে গেলেন। এবার বলি ব্যাট চালিয়েছিলেন কিন্তু ক্যাচ নিতে পারলেন না। এর আগে অবশ্য তিনি দুর্দান্ত একটি ক্যাচে আহাতকে আউট করেছিলেন, বিধ্বংসী আহাতকে। প্রস্তুত বল, প্রথম বলে কোনো রান হলো না, ডট বল। পরের বল রায়হান, রায়হান এই বল থেকে কোনো রান হলো না, বাউন্সার ছিল ব্যাটসম্যান রায়হান। বলটি বল বল সীমানার দিকে, বল সীমানার দিকে, দুটি রান, দুই রান নিয়ে সন্তুষ্ট থাকলেন ব্যাটসম্যানেরা। একটি অসাধারণ শট ছিল শাহরিয়ারের ব্যাট থেকে, বল নিয়ে আসছে, অসাধারণ শট ছিল, শিমুল স্যার মিস করলেন, একটি একটি এবং একটি রান। শেষ পর্যন্ত দ্বিতীয় রান নিলেন না, দেখা যাক পরের বল। পরের বল, বলে কোনো রান হলো না, ব্যাটসম্যান রায়হান তার শেষ বল নিয়ে আসছে। রায়হান বল ওয়াইড, একটি বিশাল বাউন্সারের কারণে বলটি ওয়াইড করা উচিত ছিল, কিন্তু এরা কি ব্যাট চালাচ্ছে। রায়হানের শেষ বল, এখন প্রস্তুত ওয়ালিউল্লাহ, ওয়ালিউল্লাহর বিপক্ষে বল করছে ওয়াইড, অতিরিক্ত খাত থেকে আরেকটি রান বল করলেন এবং 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 চারটি রান। ওভারে দ্বিতীয় বল থেকে একটি চারের মার দেখলাম আমরা, চারটি আসলো। ওভারে তৃতীয় বল নিয়ে আসছে মেহেদী আরিফ, এদিকে প্রস্তুত ওয়ালি, বল থেকে কোনো রান হয়নি, কোনো বিপদও হয়নি। ওভারে চতুর্থ বল, এদিকে প্রস্তুত ওয়ালি এবং 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 চার, একটি দুর্দান্ত চারের মার, চার চার মেহেদী আরিফের এই ওভার থেকে, পরপর দুটি চার। ব্যাটসম্যান হিসেবে আছেন ওয়ালি এবং শাহরিয়ার, তাদের জুটিতে ভালো রান আসছে। এবার 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 এবারও উঁচা আইকে আছেন ওয়ালিউল্লাহ এবং এবং একটি দুর্দান্ত শট এবং এই বল থেকে একটি মাত্র রান, একটি মাত্র রান, স্টাম্প ভাঙলেন বোলার কিন্তু কোনো ফল হলো না। এর আগে পৌঁছে গেলেন ওয়ালিউল্লাহ। তারপরে শেষ বল মেহেদী আরিফ, এই বল থেকে একটি অতিরিক্ত রান আসলো, মোট রান সংখ্যা 67। শাহরিয়ার, শাহরিয়ার বিপক্ষে বল নিয়ে আসছেন মেহেদী এবং এই স্টাম্প ভাঙার প্রচেষ্টা কিন্তু শেষ পর্যন্ত থ্রো করলেন না। ওভারের সময় জাকিয়া লাস্ট ওভার বল নিয়ে আসছেন জালালউদ্দিন রুমি, স্পিনার, স্ট্রাইকে ওয়ালি। প্রথম বল, প্রথম বল শট করে দিয়েছেন দীপ থার্ডম্যানে, একটি রান, একটি রান নিয়েই সন্তুষ্ট থাকলেন দুই ব্যাটসম্যান। এক্ষেত্রে ফিল্ডার ক্যাপার পাঁচটি বল রয়েছে এই ইনিংসের। শাহরিয়ার তিনি ফেস করবেন পরের বল, একটি শট ছিল কিন্তু ব্যাটসম্যানদের মধ্যে ভুল বোঝাবুঝি, কোনো রান হলো না এই বল থেকে। শেষ ওভারের খেলা, রানটি খুব নিয়ে আসছেন রুমি। পরের বল, পরের বল, বল সীমানার বাইরে, একটি বিশাল ছক্কা শাহরিয়ারের ব্যাট থেকে, অসাধারণ একটি শট ছিল বল সীমানার বাইরে। মেহেদী আরিফ ভাই, দলীয় ভাই শাহরিয়ার প্রস্তুত, এদিকে প্রস্তুত রুমি। পরের বল, চতুর্থ বল, হাঁকিয়েছেন এবং বিশাল ছক্কা, বল সীমানার বাইরে, আবার একটি ছক্কা,
ছয়ের মার শাহরিয়ারের ব্যাট থেকে, পঞ্চম বল নিয়ে এসছে রুমি শাহরিয়ার, এ বল থেকে কোনো রান হলো না, বলটি ডট বল, ইনিংসের শেষ বল, রুমি আসছেন ইনিংসের শেষ বল নিয়ে, শাহরিয়ার প্রস্তুত, পরের বল, পরের বল, বলটি ওয়াইড ছিল, এক্সট্রা একটি রান, দলীয় একাশি, দলীয় একাশি, পাঁচটি উইকেটের বিনিময়ে রুমি আসছেন তার শেষ বল নিয়ে, ইনিংসের শেষ বল, শাহরিয়ার প্রস্তুত, পরের বলে কোনো রান, একটি রান, একটি এবং একটি রান নিয়েই সন্তুষ্ট। এদিকে শাহরিয়ার তিনি আবার প্রান্ত বদলের জন্য দৌড় দিলেন, একটি রানই কমপ্লিট হলো, কাউন্ট করা হবে একটি রান ইনিংসে, প্রথম ইনিংসের সমাপ্তি, দলীয় ৮২, পাঁচ উইকেটের বিনিময়ে। হোয়াইট বল, দর্শক হোয়াইট বল দিলেন প্রথম বিষয়, হোয়াইট বল, টুপি টুপি খুইলা দৌড় আমরা দেখতে পাচ্ছি আমাদের নারী ক্রিকেটার ফিল্ডার বল কুড়িয়ে ফেরত পাঠালেন, ইতিমধ্যে একটি রান, দুই ব্যাটসম্যান নিজেদের জায়গা পরিবর্তন করলেন। বলছি মিনুস একটি রান নিলেন, ব্যাটসম্যান দায় একবারের মতো জায়গা পরিবর্তন করলেন, ইতিমধ্যে একবারের পরিসমাপ্তি, যে দৌড়টু বলটা ধরছে আমরা দেখতে পাচ্ছি সাবিদিন ভাই বলার, সাবিদিন ভাই প্রথম বলটি ওয়াইড হলো, অসুস্থ হয়ে পড়লে ঝামেলা হয়ে যাবে কিন্তু, এবং অবশ্য ক্যাচ উঠছে এবং আউট, ক্যাপ্টেন আমরা দেখতে পাচ্ছি অসুস্থ হয়ে আমাদের ঘটেছে সাবেদিন ইব্রাহিমের বলে ক্যাচ আউট হয়ে ক্যাচ, এবং আসাম একটি ক্যাচ উঠেছিল এক রান একবারের জন্য, শামীম এবং আতা তাদের জায়গা পরিবর্তন করলেন। দর্শক আমরা যদি একটু খেয়াল করি, দর্শক পুরো মাঠের দিকে দেখতে পাবেন, কিপার হিসাবে রয়েছেন দীপু এবং সোহেল রানা রয়েছেন স্লিপার, এবং তানজির রয়েছেন লেগে নাম পেরো, এক রান দুই রান হবে, দুই রান হওয়ার সম্ভাবনা আছে, এবং দুইবারের জন্য জায়গা পরিবর্তন করলো উভয় ব্যাটসম্যান, এবং রান আউট হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু রান আউট হয়নি। দর্শক আমরা দেখতে পাচ্ছি টান টান উত্তেজনা দেখার বিষয়,
অবশ্য অধিনায়ক ওপেনিং ব্যাটসম্যান এবং আরেকটি ওয়াইট, আমরা ওয়াইটের সমর্থিত করা হলো এবং ছয় এবং আমরা একটি বিশাল সিক্সের মার দেখতে পাচ্ছি। আমরা অধিনায়কের লম্ফ জম্ফ দেখতে পাচ্ছি, তার দল জিতবে বলে আশা করা যাচ্ছে। দেখি মাহমুদ হাসান কি করেন, এবারও রান হলো না, এবারও কোন রান হলো না। দেখি ইব্রাহিম তার আমাদের আতাগাছু ওরা অধীর আগ্রহে দেখছেন ওদের দল কি করে তা দেখার জন্য। ওয়ালি উল্লাহ তো দলকে রিসিভ করার জন্যই প্রস্তুত, তার দল 82 রান করেছে, সেই সে আনন্দেই সে তার মুখ থেকে হাসি সরছে না। সাক্ষাৎকার নেব, উনি কি আশা হয়েছে আমাদের সরাসরি এই মুহূর্তে জানাবেন। আমরা আজকে বিপুল রানে দলকে আমরা বিপুল ভোটে পরাজিত করবো, হ্যাঁ আজকে আমরা জিতবই কোন রান হলো না। দীপু ভাই ক্যাচ ধরার জন্য অধীর আগ্রহে ছিলেন কিন্তু কোনো ক্যাচ ধরতে পারেন নাই তিনি। এই মুহূর্তে বল নিয়ে আসছেন শাহরিয়ার, শাহরিয়ার বিপক্ষে প্রস্তুত থাকবে শামিম। শাহরিয়ার শাহরিয়ার ভাই বল করছেন, শাহরিয়ার ভাই দেখি শামিম ভাই কি উপহার দেন। না এবারও কোনো রান হলো না। শামিম উইকেটের পতন, এখন উইকেটে নামলেন, চতুর্থ উইকেট জুটিতে নামলেন শাহরিয়ার, রায়হান এবং যে ব্যাট করছেন রায়হান। শাহরিয়ার ভাই বলে দেখি রায়হান চার কোন রান হলো না। চতুর্থ ওভারে রান সংখ্যা 33, এখন বল নিয়ে আসছে আহার এবং এবং একটা আপিল ছিল দেখা যাক এবং 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 শেষ পর্যন্ত আব্দুল আহাদ বল করছেন, আব্দুল আহাদ স্বামী অতিরিক্ত একটি রান, আব্দুল আহাদ আবার এগিয়ে যাচ্ছেন, আব্দুল আহাদ শামিমের বল থেকে কোনো রান হলো না।
ছেলেটার নাম কি? ওই যে এখন ব্যাট করতেছে রায়হান ব্যাট থেকে কোনো বল হলো না। দর্শক সারিতে আমরা শুধু রায়হান রায়হান শোরগোল শুনছি, দেখি রায়হান আমাদের জন্য কি উপহার দেয় আজকে। আমাদের এসএম ইউনুস ভাই নাচতেছেন রায়হানের নাম নিয়ে, দেখি আজকে কি উপহার থাকে আমাদের জন্য। আমরা থার্ড আম্পায়ারের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করব। এক পক্ষ বলছে চার, আরেক পক্ষ বলছে ছয়, দেখি থার্ড আম্পায়ার কি সিদ্ধান্ত দেন আজকের ম্যাচের জন্য। ক্যামেরা ঠিক আছে তো? দীপু তার ব্যক্তিগত প্রথম ওভারে বল করছে, দ্বিতীয় বল নিয়ে আসছে দীপু। দীপুর বল ফেস করার জন্য প্রস্তুত মেহেদি আরিফ। মেহেদি আরিফ ফেস করছে এবং ভালো শট ছিল, কিন্তু একটি মাত্র রানে সন্তুষ্ট দেখলেন দুই ব্যাটসম্যান। এদিকে স্ট্রাইক প্রান্তে রয়েছেন মেহেদি আরিফ এবং প্রান্ত বদল হওয়ার কারণে স্ট্রাইকে আছেন রায়হান এবং এবার বল নিয়ে আসছে দীপু। ব্যাটে বলে কোনো সংযোগ হয়নি, রায়হান ব্যাট চালিয়েছিলেন। এই মুহূর্তে রান সংখ্যা 47, ওভার সংখ্যা 5। এই ইনিংসের প্রায় অর্ধেক খেলা শেষ। আমাদের রায়হান ফেস করতে গিয়ে তার পেট একটু ব্যথা পেয়েছে। রুহুল আমিন মোহাম্মদ দীপু বল নিয়ে আসছেন তার ব্যক্তিগত প্রথম ওভারের পঞ্চম বল। বল করলেন এবং দুর্দান্ত একটি শট, এবার দীপু শেষ বল নিয়ে আসছেন রায়হানের বিরুদ্ধে। এই বল থেকে কোনো রান হয়নি। ব্যক্তিগত সোহেল রানা বল করলেন, এই বল থেকে কোনো রান হয়নি, অতিরিক্ত খাদ্য ব্যক্তি রান। প্রথম ওভারের প্রথম বল, এই বল থেকে একটি মাত্র রান। রান নেওয়ার জন্য ছুটছেন দুই ব্যাটসম্যান এবং একটি রান সম্পন্ন করলেন। সোহেল রানা তার তৃতীয় বল নিয়ে আসছে, এই আবারও একটি ওয়াইড এবং অতিরিক্ত খাত থেকে আরও একটি রান যোগ হলো। সোহেল রানা এবং আবারও একটি দুর্দান্ত শট, দেখা যাক কি হয়। এক রান দ্বিতীয় রানের জন্য ছুটছে রান আউট এবং রান আউট।
আউট হয়ে গেছে তো এটা এটা তো আউট এর আউট দেখেন আরে আরেক টিকেটের বোতল অলরেডি এখন 7 নম্বর উইকেট জিততে নামলেন তানজির তানজিরের সাথে সঙ্গ দিচ্ছেন রায়হান বিপক্ষ দলের দুর্দান্ত ব্যাটসম্যান সে ক্রিজে আছে এই মুহূর্তে মাত্র 20 টি রান পেছনে রয়েছে 83 রানে টার্গেটে খেলছে ওভার এবং মিস হলো এই বল থেকে কোনো রান হয়নি সোহেল রানার ওভার আর মাত্র একটি বল বাকি রয়েছে বল করার জন্য প্রস্তুত সোহেল রানা বল নিয়ে আসছেন তানজির বিপক্ষে তানজির এই বল থেকে কোনো রান হয়নি রায়হানের বিপক্ষে কোনো রান হয়নি এই বল থেকে একটি চার চার হয়ে গেল ব্যক্তিগত প্রথম ওভারের চতুর্থ বল আর মাত্র 15টি রান দরকার রায়হান তুমি টিকে থাকো এ 8 ওভার তো কি 10 ওভার 8 ওভার চলছে না সপ্তম ওভারের চতুর্থ বল দিয়েছে ওয়ালিউল্লাহ ওয়ালিউল্লাহ বল নিয়ে ব্যাট করছে এই মুহূর্তে রান সংখ্যা 73 এখানে ব্যাট থেকে আমরা কতগুলো আরো একটি বল হয়ে গেল এবং অতিরিক্ত খাত থেকে আরো একটি রান এই মুহূর্তে রান সংখ্যা 74 আর মাত্র 9টি রান দূরে জয় থেকে জয়ের লক্ষ্যে খেলছে এবারও একটি দুর্দান্ত শট দুর্দান্ত শট এবং এবং ওয়াও ক্যাচ মিস করলেন শাহরিয়ার প্রতিপক্ষে দুর্দান্ত বল ফ্রি হিট কল করলেন আম্পায়ার এই বলটি ফেস করবেন ফ্রি হিট বলটি ফেস করবেন রায়হান প্রতিপক্ষ দলের সেরা ব্যাটসম্যান বলা যায় ওয়ালিউল্লাহ বল নিয়ে আসছেন প্রতিপক্ষ দল জয় উদযাপন করা শুরু করে দিয়েছে অলরেডি আর মাত্র 3টি রান দূরে রয়েছে আর মাত্র 3টি রান দূরে রয়েছে প্রতিপক্ষ দল সবাইকে রায়হান নামে স্লোগান দিতে দেখা যাচ্ছে আর 2 রান রায়হান প্রতিপক্ষ দলের আর 2 রান রায়হান দুরূপের তাস রায়হান এই মুহূর্তে স্ট্রাইক প্রান্তে বল করলেন এবং এই বল থেকে আবারও একটি ফ্রি হিট ফ্রি হিট ফেস করবেন রায়হান